তো সো গাইস, আমার বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের পিকআপ কয়েল নিয়ে। তো অনেক আমাকে কমেন্ট করে আর এবং আমাদের আমাকে ফোনেও কথা বলে যে সাজির ভাই, আমরা বাইকে চেকআপ করছি, আমার বাইকে কারেন্ট আসছে না এই পিকআপ কয়েল দিয়ে, কিন্তু আমি কত লোককে বুঝাবো। তার জন্য আমি ভাবছি এই পিকআপ কয়েলের ব্যাপার নিয়ে আজকে আমার আপনাদেরকে একটা ভালো করে ভিডিও বানাই, যেন 5-6 মিনিট 10 মিনিট হয়ে যায়, যেন আপনারা পুরো সিস্টেমটাকে বুঝতে পারো যে পিকআপ কয়েলটা আমাদের কী জিনিস, পিকআপ কয়েলটা কিসের কারণে দেওয়া হয়েছে, আর পিকআপ কয়েলে আমাদের ভোল্টেজ আসবে না, কারেন্ট আসবে না, বডি আর্থিং আসবে, এই সব ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। ওই জন্য আমি ইঞ্জিন একটা রেখেছি আপনাদেরকে বোঝাবার জন্য। তো আমার বন্ধুরা, ভিডিওটা অনেক সুন্দর হবে, তো ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন আমি বাইক রিলেটেড ভিডিও আনতে থাকি, আপনাদেরকে দেখাইতে পারি। তো চলি, আমি বিনা টাইম ওয়েস্ট করে আমি আপনাদেরকে ভিডিওটা শুরু করি। তো চলি, তো আমার মেকানিক বন্ধুরা, আগে আপনাদেরকে বলবো যে এর কাজ কি, তারপরে আপনাদেরকে বলবো ভোল্টেজ বেরাবে না কি বেরাবো, ওটা লাস্টের দিকে আপনাদেরকে বলবো, আগে এই ব্যাপার নিয়ে আলোচনা হোক। তো চলি আমি স্টার্ট করি। তো মেকানিক বন্ধুরা দেখেন, এখানে একটা যে কোনো বাইকে আমাদের এরকম সেন্সার থাকে, সেন্সার থাকে, ঠিক আছে, আর আমাদের একটা ম্যাগনেট থাকে, ম্যাগনেটের উপরে একটা আমাদের এই পোলটা দেখছেন, এই পোলটার কাজ কি, বিশেষত হচ্ছে এই পোলটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এই পোল না থাকলে এই সেন্সার কাজ করবে না। তো এই পোল এখন আমাদের BS2 BS3 যত পুরাতন মডেল বাইক আছে, কিন্তু হ্যাঁ, FI ইঞ্জিন যেটা আছে সেটাতে কিন্তু চারিদিকে পোল থাকবে ছোট্ট ছোট্ট করে, কিন্তু এই বাইকের ক্ষেত্রে আমি বলছি, FI বাইকের ক্ষেত্রে না, FI বাইকের ক্ষেত্রে আমাদের অন্য সিস্টেম থাকে, ওটার জন্য আলাদা ভিডিও বানাবো। কিন্তু আজকের ভিডিও টপিক হচ্ছে BS3 BS4 আর আমাদের কিছু কিছু পোল মডেল বাইক আছে। তো এই পোলটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমাদের ইঞ্জিনটা রোটেট হয়, দেখেন এভাবে আমাদের ইঞ্জিনটা রোটেট হয়, এই গুরুত্ব দিয়ে দেখবেন, এখানে এই যে গুরুত্ব দিয়ে দেখবেন, এই যে আমাদের এই পোলটা আমাদের এখানে চলে এসছে, দেখেন এই যে ক্র্যাঙ্ক সেন্সারের এখানে আমাদের চলে এসছে, ঠিক আছে, যখনই চলে এসছে তো আমাদের দেখেন আস্তে আস্তে আমাদের এটা হাত দিয়ে রাখো, এই যে দেখেন আস্তে আস্তে যখন আমাদের এই পজিশনটা যখন আমাদের এখানে চলে আসছে, তো আমাদের ক্র্যাঙ্ক যেটা আছে কানেক্টিং রড, আমাদের পিস্টনটা টপে চলে যাচ্ছে, আর টপে যখনই যাবে কীভাবে বাইকের কারেন্ট দেবে। এবার কিসের জন্য বাইকের কারেন্ট দেবে, এটা একটা সেন্সার হচ্ছে, এখান থেকে বডি নেওয়ার চেষ্টা করবে, তারপরে আমাদেরকে CDI ইউনিটকে বলবে যে আমাদের ক্র্যাঙ্ক পজিশন সেন্সারটা আমাদের পিস্টন টপে আছে, সেই ক্ষেত্রে আপনি কী করেন বাইকে কারেন্ট দেন। তো ক্র্যাঙ্ক পজিশন সেন্সার যেটা আছে, CDI ইউনিটকে বলবে যে আমাদের পিস্টন টপে আছে, সে টাইমে আপনি এক কাজ করেন, CDIকে বলবে যে আপনি কারেন্টটা বাইকে দিয়ে দেন, বাইকটা স্টার্ট হবে। এবার সেই ক্ষেত্রে দেখা গেল এখান থেকে আস্তে 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 করে ঘুরছে, তো এই যে এভাবে যাচ্ছে না, যাতে যেতে যখন আমাদের এই পজিশনে চলে আসবে ক্র্যাঙ্ক সেন্সারে, এটা আমাদের নিচে নেমে যাবে, তখন লাইনটা আমাদের কাট করে দিবে, কারেন্টটা আর আসবে না বাইকে, আর বাইকটা ধরেন যে তখন কী হবে, তখন বাইকে কারেন্ট ছেড়ে দেবে। আবার যখন আস্তে 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 করে এখানে আবার ঘুরে রিটার্ন যখন চলে আসবে কারেন্ট দেবে। তো আমরা তো আস্তে ইঞ্জিন যখন স্টার্ট হয় তো কিক যখন মারি তো আস্তে তো ঘুরে না, এটা আমাদেরকে দেখতেও দেয় না যে কী পজিশনে আছে, এটা আমরা বুঝতেও পারি না যে কোন পজিশনে আছে, ঠিক আছে, বাইকটা এত রেঞ্চে বাইকেরটা ম্যাগনেটটা ঘুরে যে আমরা বুঝতেও পারি না যে লাইনটা আমাদের কাট ছাড় করে, মানে কারেন্টটা আসে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু হ্যাঁ এই সেন্সার বুঝতে পারে যে কারেন্টটা আমরা ছাড়ছি লিচ্ছি। এর কাজ হচ্ছে ক্র্যাঙ্ক পজিশনকে দেখা, যে ক্র্যাঙ্কটা আমাদের কী পজিশনে আছে, যে পিস্টন টপে আছে না নিচে আছে না মিডিলে আছে, সেই পজিশনটা দেখা, আর সেই ক্ষেত্রে বাইককে কারেন্ট দেয়। এবার কথা হলো মেকানিক বন্ধুরা, আপনাদেরকে এবার বলে দিচ্ছি যে এই পিকআপ কয়েল যেটা আমাদের আছে, এর নাম হচ্ছে আসলে ক্র্যাঙ্ক পজিশন সেন্সার, ক্র্যাঙ্ক পজিশন সেন্সার আমরা বলি আসলে নাম। এবার এর কাজ হচ্ছে শুধু ক্র্যাঙ্কে মেনটেন্স করা, যে পিস্টনটা টপে আছে কি না। এবার কথা হলো এই যে দুটো তার দেখছেন, আরও আমার কাছে পিকআপ কয়েল রয়েছে, ক্র্যাঙ্ক পজিশন সেন্সার, একটা এখানে তার আছে, একটা বডি আছে, তো কি এই তারে কারেন্ট আসবে না বডি আর্থিং আসবে, তো মেকানিক বন্ধুরা এবার আপনাদেরকে বলি। তো আসলে বিশেষত যতটা বাইক রয়েছে, আমি যাবতীয় বাইকের কথা বলছি BS6 ছাড়া, তো BS3 BS4 এবং যতটা পুরাতন মডেল বাইক আছে, এই ক্র্যাঙ্ক পজিশনের সেন্সারের কাজ হচ্ছে একটা গ্রাউন্ডকে
কাট করা আর গ্রাউন্ডকে ছাড়া, এর মাধ্যমে আমরা আমাদের একটা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডটা আমরা কীভাবে বুঝতে পারবো যে গ্রাউন্ড আমাদের আছে কি না? তো আমাদেরকে মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করতে হবে যে আমাদের পিক আপ পয়েন্টটা ভালো আছে কি না, তো আমাদেরকে রিডিং চেক আপ করতে হবে। কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের এই তারে কোনো দিন ভোল্ট আসবে না, কোনো দিনও আপনারা চেক আপ করবেন না যে এই পিক আপ কয়েলে আমাদের ভোল্ট আসছে না, তো পিক আপ কয়েলটা আমাদের কেটে গেছে, তার জন্য আমরা পিক আপ কয়েলটা নতুন লাগাই, এই জিনিসটা আপনারা করবেন না। এবার আপনারা কী করবেন বলে দিচ্ছি, মাল্টিমিটার যদি আপনাদের থাকে খুবই ভালো, কেন এখনকার যুগে যা সিস্টেম, মাল্টিমিটার ছাড়া আমরা কোনো কয়েল আমরা চেক আপ করতে পারি না। যত বিএসসিস বাইক চলে এসছে, বিএসসিস বাইকে আমরাও কোনো জায়গার মেন ভোল্টকে আমরা টার্চিং করতে পারি না, তার জন্য আমাদেরকে মাল্টিমিটার কিনতে হবে। তো মাল্টিমিটার একটা যে কোনো কিনে নেবেন, লোকালও কিনে নেবেন, যেমন কম দামেরও পাওয়া যায়, ভালো বেশি দামের থাকেও পাওয়া যায়। যদি আপনাদের কাছে বাজেট বেশি থাকে তো এই ধরনের নিয়ে নেবেন, 650 টাকার আশেপাশে আপনারা পেয়ে নেবেন। তো এবার রিডিংটা কীভাবে পরীক্ষা করি যে আমাদের পিক আপ কয়েল খারাপ হয়ে গেছে না ভালো আছে? তো আগে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যেখানে আমার কাছে দুটো আছে, একটা হিরো বাইকের আছে, একটা আমাদের টিভিএস বাইকের আছে, বা বাজাজও বলতে পারি। তো চলি আমরা আগে হিরোর বাইকের রিডিংটা চেক করব যে আমাদের বেটা ভালো আছে কি না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি বলে দিচ্ছি এই মালটা আমার ভালো আছে, আমি টেস্টিংয়ের ক্ষেত্রে আমি রেখেছি। তো চলি আমরা একটা করে তার লাগালাম এখানে, আর একটা করে এখানে লাগাবো। তার আগে বলে দিচ্ছি মাল্টিমিটারটা কন্টিনিউতে রাখবেন, ঠিক আছে? এবার দেখেন আমাদের এখানে 240 বা 250-এর আশেপাশে আসা উচিত। তো দেখেন 249 আমাদের রিডিং আসছে, তার মানে আমাকে বলছে যে পিক আপ কয়েল আমাদের পারফেক্ট আছে। একটা জিনিস আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিছু কিছু বাইকে আমাদের ম্যাগনেটটা লো হয়ে যায়, ধরে রাখতে পারে না। দেখেন তো ম্যাগনেট যদি আমাদের খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু পিক আপ কয়েল আমাদের কাজ করবে না। তো আপনাদেরকে এটা চেক আপ করে নিতে হবে, ঠিক আছে? আর রিডিং যেটা দেখালাম 250-এর আশেপাশে হওয়া দরকার হিরো বাইকের। এবার হিরো বাইকের যেটা আপনারা চেক আপ করছেন, দেখা গেল 90 আসছে, 80 আসছে, 100 আসছে, তার উপরে আসছে না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পিক আপ কয়েলটা চেঞ্জ করে দিবেন। এবার 2 নম্বর কথা, এই আমরা রিডিংটা চেক আপ করবো, এটা আমাদের টিভিএস এবং বাজাজ বাইকে আমরা ইউজ করি। তো চলি এটার রিডিং কি একটু কম আসবে, ঠিক আছে? এটা রিডিং একটু কম আসবে। তো দেখেন আমাকে এখানে 212 দেখাচ্ছে, তো ঘাবড়াবেন না, 212 যখন দিচ্ছে আমার রিডিংও ঠিক আসছে। 100 নিচে যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের পিক আপ কয়েল ক্র্যাঙ্ক পজিশন সেন্সার আমাদের খারাপ হতে পারে। আর একটা জিনিস আপনাদেরকে বললাম যে আপনারা ম্যাগনেট চেক আপ করে নেবেন, দেখেন প্রত্যেকটাতে একটা ম্যাগনেট থাকে, সেই ম্যাগনেটটা চেক আপ করে নেবেন, ম্যাগনেটটা ভালো আছে কি না। আর অনেক সময় দেখা গেল আমাদের একটা করে তার লাগালাম আর রিডিংই আসছে না, তো সেই ক্ষেত্রে তো 100% পিক আপ কয়েল খারাপ আছে, ওই টাইমে আপনাদেরকে পিক আপ কয়েল চেঞ্জ করতেই হবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিক আপ কয়েল কী জিনিস, পিক আপ কয়েলে ভোল্ট আসবে না কোনো দিন, এটা জেনে নিলেন, বডি আর্থিং আসবে। কিন্তু হ্যাঁ, এর কাজ হচ্ছে ক্র্যাঙ্ক পজিশন সেন্সারকে ক্র্যাঙ্কে চেক আপ করা, যে পিস্টনটা আমাদের টপে আছে না, আমাদের নিচে আছে না বিচে আছে। তারপরে আমাদের যে সিডিআই ইউনিটকে বলবে যে আমাদের ক্র্যাঙ্কটা উপরে চলে গেছে, আপনি কারেন্টটা দিয়ে দেন, আর বাইকে কারেন্টটা লেনদেন করে, কারেন্টটা ছাড়ে, ওই জন্য ছিড়ছিড় করে কারেন্ট আসে, ঠিক আছে? ওই জন্য বাইকটা চলে। তো মেকানিক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম, অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন, যেন সবার কাছে যতটা আমাদের ভারতবর্ষের মেকানিক আছে তাদের কাছে যাই, আর এবং বিশেষ করে যারা বাঙালি ভাই আছে তাদেরকে বলছি বিশেষ করে যায়। আর আপনারা যদি আমার হিন্দি চ্যানেলেও ভিডিও দেখতে চান তাহলে আমার সাজির বাইক গুরুতে যান, এটা আমার সাজির বাইক গুরু 2। তো বিশেষ করে আমি হিন্দির জন্যে আগে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আপনারা আমাকে চয়েস করলেন কি বাংলাতে ভিডিও বানান, তার জন্য আমি